আমার কাছে মনে হয় নিজের বোলিং নিয়ে আমি সন্তুষ্ট, কারণ আমি যেভাবে বোলিং করতে চাচ্ছি আমার প্ল্যান অনুযায়ী, টিমের প্ল্যান অনুযায়ী, তো আমি আমার কাছে মনে হয় আমি সেভাবে বোলিং করতেছি, বিশেষ করে নতুন বলে। তো আমার কাছে মনে হয় সব কিছু ঠিক আছে, তো এটাই আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। না, আমার কাছে মনে হয় এটা খুব ভালো সাইন, কারণ আপনার প্রত্যেক প্রত্যেকটা পেস বলার, বিশেষ করে সব ক্রিকেটারই সবাই খুব কষ্ট করছে, আপনি দেখছেন এই প্যান্ডামিকের সময়। তো আমার কাছে মনে হয় সেটার ফল এখন পেস বলাররা খুব ভালোভাবে পাচ্ছে। তো আর আমার কাছে মনে হয় কম্পিটিশন থাকা খুব ভালো, আমার কাছে এটা মনে হয় যে বাংলাদেশ টিমের জন্য এটা খুব ভালো, কারণ কম্পিটিশন থাকলে একটা পেস বলার যখন ন্যাশনাল টিমে খেলবে তখন দেখবে তার ব্যাকআপ হ্যান্ডে আরও ভালো ভালো পেস বলার আছে, তখন তার পারফরমেন্স বলেন সব কিছু আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট হবে। গুড করেছে, এই জন্য ব্যাটসম্যানদেরকে কোনো ইজি বা লুজ বলার সংখ্যা খুবই কম দেওয়া হয়েছে ওভারঅল সব টিমে, এবং আল্লাহর রহমতে সব ফাস্ট বোলাররা ভালো করেছে, এটা একটি ভালো দিক। গুড থিং ইজ যে আল্লাহর রহমতে ফাস্ট বোলাররা ইম্প্রুভ করছে। আর চোখে পড়ার মতো আসলে বেশ কিছু U19 থেকে যারা এবার বিশ্বকাপ খেলেছে তাদের মধ্যে কিছু বোলার বা কিছু ব্যাটসম্যান ভালো করছে, আশা করা যায় ভবিষ্যতে তারা আরও ভালো করবে, এবং আমাদেরও যারা সিনিয়র প্লেয়াররা আছে তারাও অনেকে ভালো করছে। তো আসলে সবার জন্য খুব ভালো একটি টুর্নামেন্ট ছিল এই টুর্নামেন্টটা, আর এক্সপিরিয়েন্সটা আমাদেরকে ভবিষ্যতে ইন্টারন্যাশনাল সিরিজ যখন আসবে সেটাতে ভালো করতে অনেক সহায়তা করবে। এবং অসংখ্য ধন্যবাদ বিসিবিকে এরকম একটি অসাধারণ টুর্নামেন্ট আয়োজন করার জন্য। বিসিবি প্রেসিডেন্ট কাপ এই টুর্নামেন্টটি ওভারঅল আমার কাছে খুবই অসাধারণ লেগেছে, এবং আরও ভালো লাগছে যে অনেকদিন পরে সাদা বলে ক্রিকেট খেলতে পারে, এবং সবগুলো ম্যাচই খুবই কম্পিটিটিভ হয়েছে এবং সব মিলে খুব এনজয় করেছি। আর ফাইনালে ইনশাল্লাহ লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার, কারণ আমাদের দল 4টার মধ্যে 3টা জিতেছে এবং সবাই অনেক এফোর্ট দিচ্ছে এবং অনেক হার্ডওয়ার্ক করছে, এবং আমরা মাঠে সবাই খুব ভালো ফিল্ডিং বলেন বা ব্যাটিং বলিং সবাই সবার সেরাটা দিয়ে অনেক চেষ্টা করছে। তো চেষ্টা থাকবে ইনশাল্লাহ ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার। হ্যাঁ, আল্লাহর রহমতে এই টুর্নামেন্টে আমাদের সব ফাস্ট বোলাররাই অনেক ভালো করছেন, কারণ সবাই বেশ ভালো ইকোনমিক এবং উইকেট নিচ্ছে, নতুন বল পুরান বল দুটাতেই ভালো করছে। আর যদি নিজেরটা মূল্যায়ন করতে চাই তাহলে আগের থেকে বেটার, আরও ইম্প্রুভ করতে হবে, বাট আগের থেকে ভালো হচ্ছে। তো ইনশাল্লাহ আমি কাজ করতেছি, তো আল্লাহ যদি চায় সামনে আরও ভালো কিছু হবে, সবাই দোয়া করবেন, এটাই।